আলাইকুম দর্শক, আজ আমরা চলে আসলাম হচ্ছে মিলন ভাইয়ের হচ্ছে কোহাটেল এবং কি হচ্ছে এখানে ফিন্স পাখি আছে, ফিন্স পাখি খামারে আমরা পর্যায়ক্রমে দেখবো। মিলন ভাইয়ের কোহাটেল আছে, বিভিন্ন ফিন্স আছে, গোল্ডেন ফিন্স আছে, বাজরিগার আছে, ডায়মন্ড অফ আছে। লাভবাটে ওটা কি মিউটেশন করবো ভাই? ব্লু ভায়োলেট। এই পেয়ারটা কতদিন আপনার কাছে? আমার কাছে আসছে মোটামুটি এক মাস। এক মাসে, এক মাসে কি আপনি বিটে দিয়ে দিলেন? হ্যাঁ, রানিং নেওয়া ছিল, মোটামুটি বাসা তৈরি করছে, আশা করছি একটু 15 দিনের মধ্যে দিয়ে দিচ্ছে। আচ্ছা, অনেকে যে বলে যে রানিং পেয়ার নিলে ঝামেলা বিভিন্ন কিছু, আসলে লাভবাট আমার কাছে ছিল অতীতে, আরও বেশি ছিল, তো আমি আশা করতে পারবো ইনশাআল্লাহ ভালো রেজাল্ট আসবে আমার কাছে। আচ্ছা, এই যে এটা কি কোকাটেল? হ্যাঁ, ইয়েলো, ইয়েলো কোকাটেল মানে লুটিনো আর কি, লুটিনো। আচ্ছা, এর বয়স কতদিন? তো বয়স মোটামুটি আপনার 18 মাস। 18 মাস বয়স দর্শক, এই জোড়াটার বয়স হচ্ছে 18 মাস। এটা কি ব্রিডে দিয়ে দিচ্ছেন? হ্যাঁ, ব্রিডে দেওয়া। এই ডিম করেনি এখন? না, এখন ডিম দেয় নাই, অল্প দিন হচ্ছে হারিয়ে দিচ্ছে, মোটামুটি ডিম দেওয়ার মতো হচ্ছে আর কি। দর্শক দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া লুটিনো, খুবই সুন্দর দেখতে। এই পেয়ারটার বয়স কতদিন হবে বড় ভাই? এটার বয়স আপনার 13-14 মাস। 13-14 মাস। এটা কি একবার ব্রিড করেছেন? এই প্রথম? হ্যাঁ, প্রথম। প্রথম দর্শক দেখতে পাচ্ছিলেন। এই পেয়ারটার বয়স কতদিন? মোটামুটি 1 বছর, মানে 1 বছরের কাছাকাছি। আচ্ছা, 1 বছরের কাছাকাছি প্রথম বিয়ে দেবো, এই তো? আরে এটার বয়স হয়নি, 8 মাসের মতো বয়স। 8 মাসের মতো দেখতে পাচ্ছেন দর্শক, এটাই মূলত সেট আপ। এখানে জাভা আছে, জাভা ডিমের আছে, এখানে আছে সাদা জাভা দেখতে পাচ্ছেন, ডিমে আছে, এগুলেন যে হোয়াইট জাভা ডিমে আছে, এখানে কালো জবা, হ্যাঁ এগুলো সব ডিমে আছে দর্শক। এখানে কিছু বাচ্চা আছে, এগুলো সব তো মাস্টার পেয়ার। হ্যাঁ, এগুলো সব মাস্টার পেয়ার। এটার দাম কি? আপনার বেঙ্গলি, বেঙ্গলি। আচ্ছা, এগুলো রানিং পেয়ারের দাম কীরকম, বাজার মূল্য? বর্তমান বাজার মূল্য তো খুবই কম, 250-300 টাকায় এখন রানিং পেয়ার। আচ্ছা, আপনি এগুলো বাচ্চার কত বিক্রি করেন? এখন বাচ্চা 100 টাকা পিস। 100 টাকা পিস বাচ্চা দর্শক দেখতে পাচ্ছিলেন, এগুলো সবেরই বাচ্চা 100 টাকা করে পিস। এই যে এগুলো রানিং পেয়ার কীরকম? এটা আপনার ইসাবেল অরেঞ্জ, এটা রানিং পেয়ার আপনার 1500 টাকার মতো বিক্রি হয়। আচ্ছা, আর বাচ্চা? বাচ্চা 500-700। 500-700 দর্শক দেখতে পাচ্ছিলেন। এটা বড় ভাই? এটা আপনার ইসাবেল অরেঞ্জের একটা মাদি আছে, সিঙ্গেল মাদি। আচ্ছা, এগুলো জুড়ে ওই রকম সেম? হ্যাঁ সেম। আর এই যে এটা কী দেখা যাচ্ছে? এটা আপনার এক্সিবিশন ফেন্স বলা হয়, একটা শুধু মাদি আছে, নষ্ট। আচ্ছা, এরকম এক জোড়ার দাম কীরকম? 1200-1500। 1200-1500 বাচ্চা বিক্রি? বাচ্চা 500। 500। এই যে এটা সেম, ওই সেম জিনিসই? হ্যাঁ। এটা কি বলবো ভাই? এটা ইসাবেল অরেঞ্জ। এই ইসাবেল অরেঞ্জের প্রাইস কীরকম? 1500 টাকা দর্শক বিক্রি করছিলেন। এগুলো সব ডিমে আছে দর্শক? সবগুলো ডিমে। এই পাশে আরও আছে, এই পাশে এগুলো কি বলবো ভাই? এগুলো বেঙ্গলি প্লাস, এইগুলো বেঙ্গলি প্লাস, এগুলো হচ্ছে 200-250। আর বাচ্চা? বাচ্চা 100 টাকা জোড়া, 100 টাকা পিস দর্শক, 100 টাকা বাচ্চার পিস দেখতে পাচ্ছিলেন। দেখানোর চেষ্টা করলাম, সুন্দর একটা সেট আপ দেখতে পাচ্ছিলেন। কোকাটেলের ব্রিডিং প্রক্রিয়াটা মোটামুটি ভালো? হ্যাঁ, অনেকে বলে যে এটা খুবই দুর্বল টাইপের, অনায়াসে মারা যায়। আপনি কী বলতে চান এই কোকাটেল? না, ব্রিডিংয়ের জন্য কোকাটেল খুব ভালো একটা পাখি, ব্রিডিংয়ের জন্য খুবই ভালো একটা পাখি দর্শক দেখতে পাচ্ছিলেন। দর্শক আমরা সুন্দর করে একটু দেখানোর চেষ্টা করব ভাইয়ের হচ্ছে যে পাখিগুলো নাচছে মোটে। এই যে এগুলো হচ্ছে সেট আপ, আমি দেখানোর চেষ্টা করলাম। এটা হচ্ছে বিভিন্ন ফিন্স, আর ওই পাশে দিয়েছে কোকাটেল, লাভবাট, জাভা, এখানে হচ্ছে এগুলো হচ্ছে বেঙ্গলি ফিন্স আপনি দেখতে পাচ্ছেন। আর এখানে আছে খুব সুন্দর হচ্ছে গোল্ডেনের যে সেট আপটা দেখতে পাচ্ছেন, এগুলো সুন্দর সুন্দর পাখি আছে এখানে।
খুবই চমৎকার, খুবই সুন্দর, দেখার চেষ্টা করলাম। সুন্দর সুন্দর পাখি আছে, যাতে সব গোল্ডেনের তাহলে সুন্দর দেখতে পাচ্ছিলেন। ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে, সেটা যোগাযোগ করবেন। এই যে আপনার যে খামারটা, মোটামুটি সব মিলে আপনার তো অনেক পাখি, কত জোড়া পাখি আছে আপনার এখানে? মোটামুটি 180 জোড়া মতো পাখি আছে। 180 জোড়া পাখি আছে, সবই হচ্ছে মাস্টার পেয়ার। এইগুলো সব বেবি বিক্রি করা হয়? দর্শক জানতে পারলেন, আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই যে খামারটা পরিচালনা করেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে কাজ করা হয় এই খামারের পিছনে, পাখির পিছনে, একটু দয়া করে যদি শেয়ার করতেন। জি অবশ্যই। সকালবেলা যেটা আমার প্রথম কাজ শুরু হয়, পাখিকে খাবার এবং পানি প্রদানের মাধ্যমে, সঠিক এবং সুষম খাবার খাবার দেওয়ার পরে পাখির অনেক সময় দেখা যায় কোনো পাখিকে বাক্স ব্রিডিংয়ের জন্য হাঁড়ি দিতে হবে, এই কাজগুলো থাকে। আর বিকেলবেলা একটু আমি সময় দিই পাখির রুমে, কোন কোন পাখির কোনো সমস্যা আছে কি না। আর রাতেরবেলা যে কাজটা হলো, আমি পুনরায় আবার পাখির খাবার এবং পানি বের করে নিই। আচ্ছা, এতে আপনার কতক্ষণ সময় ব্যয় হয়? সারাদিনে মোটামুটি চার ঘন্টা, মানে এ টু জেড করতে আপনার 4 ঘন্টা ব্যয় হয় সারাদিন। এই খামার করে কি অফিসে, আদালত বা ব্যবসা বাণিজ্য চালানো সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। সকালে 2 ঘন্টা, রাত্রে 2 ঘন্টা, সোয়া না। আপনার কত জোড়া পাখি বললেন? 180 জোড়া। দর্শক জানতে পারলেন, আপনি কি এমন কখনো কোনো ঝুঁকির সম্মুখীন হয়েছেন যে হঠাৎ করে পাখির আমার অনেক সমস্যা, আমি সমাধান পাচ্ছি না, এরকম কিছু? হ্যাঁ, হয়েছি, সমস্যা অনেক সময় হয়েছে। আমার মেজ ভাই মতিউল ইসলাম মিল্টনের পরামর্শে আমার সেই সকল সমস্যা আমি সমাধান করছি। যাই, আল্লাহর রহমতে। আর আপনি তো মোটামুটি এখন অনেক কিছু সম্পর্কে জানেন, আর অসুখ বিসুখ বা অসুখ সম্পর্কে একটুকু ধারণা এসে গেছে আপনার, যদি কেউ ফোনে যোগাযোগ করে আপনার সমাধান দিতে পারবেন ইনশাআল্লাহ। দর্শক জানতে পারলেন, মিলন ভাই অবশ্যই সহযোগিতা করবে আপনাদেরকে, আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। বড় ভাই, এই যে আপনার যে পাখিগুলো আছে, কত জোড়া বললেন? 180 জোড়া। 180 জোড়া। দর্শক, মিলন ভাই 180 জোড়া পাখি আছে, এর মাসিক খরচ কত আমরা জানবো। এখানে ককাটেল, লাভ বার্ড, গোল্ডেন ফিঞ্চ, বাজরিগার, ডায়মন্ড ডগ, তারপরে হচ্ছে বিভিন্ন হচ্ছে ফিঞ্চ পাখি আছে, জাবা পাখি আছে, আমাদের যে এবারে যে সবগুলো খরচটা কীরকম, খাবার খরচ আমরা ভাইয়ের কাছ থেকে জেনে নেবো আর কি। বড় ভাই একটু যদি বলতেন। আমার খাদ্য খরচ মোটামুটি প্রতি মাসে 5-7 হাজার, 5-7 হাজার টাকা খরচ। আচ্ছা, আর পাখি বিক্রি হয় কতদিন পর পর? মোটামুটি 2 মাস। 2 মাস পর পর অ্যাভারেজে কত বিক্রি হয় সব মিলে? সব মিলে দেখা যায় মাসিক 10-15 হাজার বা 20 হাজার টাকা থাকে। খামার বিষয়ে যে তথ্যগুলি ভাইয়ের কাছ থেকে জানলাম, অনেক গুরুত্বপূর্ণ তথ্য, আমি বলে নিচ্ছি। এই খামারে কোনো মাস্টার পেয়ার বিক্রি হয় না, ব্রিডিং পেয়ার বিক্রি হয় না, এখানে শুধু বাচ্চা বিক্রি হয়। বাচ্চার বয়স থেকে 2-2.5 মাস আপনারা নিতে পারবেন খুবই কম মূল্যে। দর্শক দর্শক, আমরা আজকে আর ভিডিও বিক্রি করবো না, ভালো থাকবেন ইনশাল্লাহ। এমরান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমার খামার পরিদর্শন করার জন্যে। তো সেই সঙ্গে আপনার জন্য আমার একটা ছোট্ট একটা গিফট, এটা আমাদের নিজেদের বানানো, যেটা আমরা আমাদের খামারে ইউজ করি। এটা আমার নিজের তৈরি, এটা আমি পাখিকে খাওয়াই, ভালো খাবারের পাশাপাশি ভালো গ্রিট, আমার নিজের তৈরি গ্রিটটা খাওয়াই, এটা আপনার জন্য উপহার আর কি। আচ্ছা বলবো, এটা কি আপনি বাজারজাত করেন? হ্যাঁ, অনেকে চাইলে, অনেক খামারে যদি চায় তারা আমার কাছে নিতে পারে। এর উপাদানগুলো কী কী আছে? এখানে আপনার পোড়ামাটি আছে, ইটের গুঁড়ো আছে, লাইম স্টোন আছে, ঝিনুক চূর্ণ আছে, ক্যাটেলফিশ বন আছে, দুই রকমের লবণ আছে, পাশাপাশি আরও কিছু আইটেম আছে। দর্শক জানতে পারলেন, এটা কতটুকু ওজনে বড় হয়? এটা ½ কেজি। ½ কেজি, এটার প্রাইসটা কীরকম? এটা প্রাইস 25 টাকা। 25 টাকা। দর্শক, এটা ½ কেজি, প্রাইস 25 টাকা, দেখতে পাচ্ছিলেন। ভাইয়ের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন, তাহলে অবশ্যই আপনারা গ্রিড নিতে পারবেন। গ্রিডের মানটা মোটামুটি, ভাইজান আপনার কাছে মানটা কেমন মনে হয়? অবশ্যই ভালো, যেহেতু আমি নিজের খামারে ইউজ করার পর আমি প্যাকেজিং করি। দর্শক জানতে বলেন,
আর বড় ভাইয়ের হচ্ছে ঠিকানাটা জেনে নিচ্ছে এবং ফোন নাম্বারটা বড় ভাই যদি আপনার ঠিকানাটা বলতেন। আমার ঠিকানা হচ্ছে বগুড়া জেলা আদমদেহি থানা শালগ্রাম, আই মিলন, আমার খামারের নাম অর্নামেন্টাল বার্ড ব্রিডিং ফার্ম আদমদেহি শাখা। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01725644752। দর্শক জানতে পারলেন ইনশাল্লাহ, দর্শক ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।